আজ আমরা আবারও মাইনক্রাফট খেলবো। তো এর আগের দিন আমরা রেড কমপ্লিট করছিলাম, তারপর রেডে আমরা যে তারপর এখান থেকে মোটামুটি তো আমরা অনেক জিনিসপত্র কিনছি। আর দেখো আমাদের ক্যাসেল আগের থেকে মোটামুটি আরেকটু আপডেট করছি, মানে এখানে তোমার ওয়ালগুলো একটু আপডেট করার চেষ্টা করছি, যদিও বা আরো অনেক আপডেট করতে পারবো। এখন কথা হইতেছে ক্যাসেলের মাথায় এখান থেকে লামা কোথা থেকে আসলো, লামা যে কোনো জায়গায় চলে আসে। দেখো কাহিনী, দাঁড়াও, এই ট্রেডারে মাইরা দিছে ওপর থেকে, দাঁড়াও নিচে পড়ছে, মেবি নিচে, চলো নিচে পড়ার পর দেখতেছি। হ্যালো কাকু, তুমি এখানে কি করতেছো? হ্যালো হ্যালো, যাও যাও, আরে মুড়ি খাও মুড়ি খাও মুড়ি খাও, মাইরা দিছি লামা। আর ট্রেডার কোথায় গেল? ট্রেডার কি একটা হিটাই অবস্থা খারাপ হয়ে গেছে নাকি? উপরে ওঠার একটা ব্যবস্থা করতে হবে। আর একটা লামা দেখছিলাম ওই পেছনে পড়া ছিল, চলো ওইটার অবস্থা খারাপ। আয়, আমাদের আর্মর পড়া নাই এই জন্য তো বলি অবস্থা কেন। আচ্ছা ঠিক আছে, আরেকটা লামার এইদিকে কোথায়? এই তো আরেকটা লামা, দূরে যাও দূরে যাও দূরে যাও দূরে যাও দূরে যে মরো। আরে এই তো মাইরা ফেলছি, দাঁড়াও এক্সপি নিয়ে নেই এখান থেকে। তো যা বলতেছিলাম, আজকে হইতেছে আমরা সে গুপ্তধন খুঁজতে যাব। এর আগের দিন মানে বেশ কিছুদিন আগে আমরা যখন ওশন মনুমেন্ট রেড মারতে গেছিলাম, ওইখানে একটা টাইটানিক ডুবা পড়ে ছিল, মানে আর কি জাহাজ ডুবা পড়ে ছিল, যাই হোক। সো ওইখান থেকে আমরা একটা গুপ্তধনের ম্যাপ খুঁজে পাইছিলাম। সো আজকে আমাদের হইতেছে সেই গুপ্তধন খুঁজতে যাইতে হবে, যে দেখে ওই গুপ্তধন খুঁজে আমরা ওর ভিতরে কি কি পাই, বিভিন্ন ভালো ভালো জিনিসপত্র পাওয়া যাওয়ার কথা। আর এখানে আমি অনেকটা আপডেট করছি, এই সাদা জায়গাটা দেখতো সেখানে অনেক বড় করে একটা চেয়ার তৈরি করবো আমি। আর রাজমহলে তো একটা চেয়ারের প্রয়োজন আছে, এখান থেকে এগুলা পুরা মানে এখানে এখনো কিছু তৈরি করি না, জাস্ট একটু ওয়াল দিয়ে দিছি, আরো আপডেট করতে হবে। আস্তে আস্তে আমাদের ক্যাসেল সম্পূর্ণ কমপ্লিট করবো। আর টমি টমি টমি, তুমি কি করতেছো এখানে? ভালো কথা, আগের দিন আমরা আরও একটা কুকুর টেম করছিলাম, ওইটার একটা ব্যবস্থা করতে হবে, আমাদের ওইটার একটা নাম রাখতে হবে। তো তোমরা কমেন্ট করে বলতে পারো যে আমাদের নতুন কুকুরের নাম আমরা কি রাখতে পারি। এখন আগে ঘুমায় সকাল কইরা নাও, কারণ রাত হয়ে গেছে, রাতের বেলা মনস্টার এসে একদম আমাদের না ঘুমাইলে মায়ের অবস্থা খারাপ কইরা দিবে। সো গুপ্তধন খুঁজতে যাওয়ার জন্য আমাদের কিছু জিনিসপত্র এই তো আমাদের সেই গুপ্তধনের ম্যাপ এইখানে, আর ফালতু জিনিসপত্র এখানে রেখে দাও। দেখো আমি কি করছি, আর ওই রেখে দিছি। আর এখানে আমাদের কাছে স্পঞ্জ ছিল, এখন কথা হচ্ছে এগুলো হইতেছে তোমার ভেজা স্পঞ্জ, এগুলো হচ্ছে আমাদের শুকনো করতে হবে। তার জন্য এগুলো যদি আমরা ফার্নেসের ভেতরে দেই তাহলে মেবি, আরে দাঁড়াও এটার ভেতরে তো কোনো কোলই নাই। ও ভালো কথা, আমাদের সে ব্লেস ফর্ম বানাতে আমি ভুলে গেছিলাম। সো ওয়েট স্পঞ্জ মানে কি, এগুলো হইতেছে ভেজা স্পঞ্জ বলতে পারো। এখন এগুলো শুকনো করতে হবে আমাদের চুলার ভেতরে দিয়ে, দাঁড়াও দেখি এগুলো শুকনো হয়ে যায় কিনা। এই দেখো স্পঞ্জ মানে একদম শুকনো হয়ে গেছে, এইগুলো হইতেছে পানি ইয়ে করে নেওয়া যায়। সো এক কাজ করি, এগুলো এখানে হইতে থাকুক আপাতত। এটা স্পঞ্জ কোথায় রাখবো আমরা? এটা একটা টুলস হিসাবে ইউজ করবো। সো আমাদের টুলস রাখা জিনিসপত্র এখানে রাখি আমরা, মানে কি আমাদের সব টুলস এখানে রাখি আমরা, মানে প্রত্যেকটা জিনিসপত্র ঠিকঠাকভাবে সাজায় রাখতে হবে আমাদের, একটা সব কিছু ঠিকঠাক রাখার বিষয় বলে একটা কথা আছে। তো এখন আমরা সে গুপ্তধন খুঁজতে যাব আমাদের কাছে। আরে এটা তো সেই ইসের ম্যাপ নিয়ে নিছি আমি, তোমার ওই ওশেন মনুমেন্টের ম্যাপ নিয়ে নিছি। আর এইটা না গুপ্তধনের ম্যাপ, তো এটা না, এইটা এইটা হইতেছে গুপ্তধনের ম্যাপ। আচ্ছা আচ্ছা, আরে ভাই গুপ্তধন তো মনে হইতেছে অনেক দূরে আছে, কারণ দেখো আমাদের, আচ্ছা আচ্ছা গুপ্তধন অনেক দূরে আছে মেবি। এখন আমরা এক কাজ করতে পারি, তোমার এখান থেকে কিছু খাবার নিয়ে তারপরে কিছু জিনিসপত্র নিয়ে আমরা বের হয়ে যাই। গুপ্তধন অত আশেপাশে মানে কাছে তো নাই, রেড জেতার পর অনেক জিনিসপত্র পাইছিলাম আমরা, যদিও বা এগুলো এখন সব আমাদের ব্যবহার, ওইগুলা নিয়ে আসার দরকার আমাদের ক্যাসেলের ভেতরে, ওগুলা সব ওই দূরে রয়ে গেছে। আর এখানে এগুলো পাথর আছে, আমাদের পাথরও মাইন করতে যেতে হবে, পাথর ভালো কথা। এগুলা কাটতে মনে নাই আমাদের, জাস্ট ওয়ান স্ট্যাক কইরা কইরা এখানে রাখো। আর দেখো ইজিলি পাথর দিয়ে আমরা ওয়াল বানায় ফেলতে পারতেছি, কত ইজি। যাই হোক, ওইগুলো আপাতত এখানে দেখো, ওইগুলো আমি পরে করবো না, এখন আমাদের আজকে গুপ্তধন খুঁজতে যাইতে হবে। এখন এই ম্যাপ ম্যাপ দেখা তো আমার মনে হইতেছে অতটাও ইজি, দাঁড়াও একটু এদিক ওদিক যায় দেখি, না কোনো নড়ানড়ি কিচ্ছু নাই। এখন কত দূরে যে গুপ্তধন সেটা তো আমি ধারণাও করতে পারতেছি না, কারণ অনেক দূরে হইতে পারে। আর আমার মনে তো হইতেছে সে ওশেন মনুমেন্টের ওই দিকে যাইতে হবে, কারণ ওইখানে যেহেতু ম্যাপ পাইছিলাম ওখানকার আশেপাশে কোথাও না কোথাও আছে। দেখো রেড জেতার পর আমরা যা যা পাইছিলাম সব এখানে রয়েছে, টোটেমা পান্ডাইং টোটেম সহ আরও অনেক জিনিসপত্র, এগুলো আমি পরে নেওয়া যাবে। আমাদের এখানে একটা কুকুর ছিল, কুকুর আমি ঘরে রেখে দিছিলাম। সো কুকুর ঘরে থাকুক, ভিলেজাররা এখানে থাকুক, এখন আমরা সোজা চলে যাই গুপ্তধন খুঁজে বের করার জন্য। আমাদের আরও কিছু ফুড নেওয়ার প্রয়োজন, আমাদের ওই পাশে আমি আরও কিছু ফুড রেডি করছিলাম, এক কাজ করি ফুডগুলো নিয়ে আসি। আচ্ছা মোটামুটি অনেক ফুড টুড নিয়ে আসা হয়ে গেছে, এখন সোজা চলো আমরা ওশেনের দিকে চলে যাই। ওখান থেকে মেবি সামনে যাইতে যাইতে পাবো, কারণ আগে সে মনুমেন্টের ওই দিকে যাইতে হবে, তারপর পাওয়া যাবে গুপ্তধন। আজকে আমরা দেখি গুপ্তধন খুঁজা ওখান থেকে কি কি পাই। হার্ট অফ দ্য সি পাওয়া যাইতে পারে, তারপর তোমার আরও এরকম বেশি কিছু জিনিসপত্র পাওয়া যাবে, এছাড়া তো তেমন আহামরি কিছু পাওয়া যাবে এটা কোনো কথা না। বাট গুপ্তধন খুঁজে বের করবো এটা একটা মজা, এটা হচ্ছে আসল জিনিস। আর লুট করে তেমন রেয়ার কিছু পাবো এমনও তো কোনো কথা নাই। আরে আরে কথাই আসতেছি, যাই হোক চলো কোন দিকে যাবো আমি কিছু বুঝতেছি না, কারণ এখান থেকে অনেক দূর মনে হইতেছে। গরু গরু গরু, ভাগো এখান থেকে ভাগো। এক কাজ করা যায়, বোট নিয়ে আমি আগে সোজা মনুমেন্টের ওইদিকে চলে যাই, তারপরে মেবি আজকে দেখি গুপ্তধন আদেও খুঁজা পাই কিনা, কারণ আরে আরে ঠিক আছে ঠিক দিকেই যাইতেছি। এই দেখো নদীতে আসার পর ম্যাপ কত বড় হয়ে গেছে দেখছো, মানে আর কি ডট বড় হয়ে গেছে। আমি সোজা এখন মনুমেন্টের ওই দিকে চলে যাবো, তারপর বাকি যা কাহিনী তারপর। এখন সোজা আমার রাস্তা মনে আছে মনুমেন্ট কোন দিকে,
এখান থেকে সোজা যদি আমরা যাইতে থাকি তাহলে ইজিলি আমরা মনুমেন্ট পাইয়া যাবো। সো মনুমেন্ট খুঁজা বের করা নিয়ে আমার কোনো চিন্তা নাই, আর একবার মনুমেন্ট পাইয়া যায় তারপর দেখো। আর আমাদের ইএক্সপি 100 করতে আর 22-এর মতো বাকি, মানে 78 মানে আর কি 78 ইএক্সপি আমাদের হয়ে গেছে। আর প্রবলেম নাই, এএফকে করা জম্বি মারলে ইজিলি হয়ে যাবে, তারপরে তো আরও ইএক্সপি জোগাড় করার ব্যবস্থা আছে। ব্লেস ফার্মও আমাদের তৈরি করতে হবে, অনেকদিন ধরে বলতেছে ওটা তৈরি করবো, বাট এদিক ওদিক বিভিন্ন কাজকর্ম করতে করতে আর ওটা তৈরি করা হইতেছে না। এখন আমরা যাব কোন দিকে ভাই? এই যে কোনো একদিকে না, আমাদের এদিকে যাইতে হবে। চল আগে মনুমেন্টে যাই, তারপর বাকি যা কাহিনী দেখা যাবে। এখান থেকে মনুমেন্ট প্রায় এখন 1000 ব্লকের মতো দূর মেবি। আমরা এখনও খুঁজে পাইলাম না, গুপ্তধন তো একটু মানে আর কি এই কোনায় রয়েছে। আচ্ছা চলো, আমরা সে আমাদের স্পন আইল্যান্ডে চলে আসছি। ও স্পন আইল্যান্ডের আশেপাশে আছে, এই দেখো এই দেখো এই দেখো স্পন আইল্যান্ডের আশেপাশে, মানে বলছিলাম মনুমেন্টের আশেপাশে গেলে পাওয়া যাবে, কোনো প্রবলেম নাই। আরে ঠিক দিকে যাইতেছি, ঠিক দিকে যাইতেছি, চলো চলো ঠিক দিকে যাইতেছি। আই হোপ আর বেশি দূর আমাদের না না না, এবার একটু এদিকে যাইতে হবে মেবি, এবার এদিকে যাইতে হবে নাকি? হ্যালো, কোন দিকে যাইতেছি আমি ঠিক দিকে যাইতেছি কিনা জানি না, বাট হ্যাঁ ঠিক দিকে ঠিক দিকে। সোজা এখান থেকে চলো, সোজা গেলেই তো পাওয়া যাবে। দেখো আমাদের সেই স্পন আইল্যান্ডের, আরে এটা স্পন আইল্যান্ডের ম্যাপ ছিল মেবি। আরে এখানে ছোটোখাটো স্পুসের আইল্যান্ডও আছে, ওয়াও কত আজব আজব জিনিস। যাই হোক, সেগুলো দেখে আমাদের কোনো কাজ নাই, আমরা অলমোস্ট চলে আসছি। ম্যাপ যদি দেখো তাহলে দেখতেই পারবো আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি। এখানে যাইতে হবে আমাদের, মানে সোজা চলো। প্রথম প্রথম যখন মাইনক্রাফট খেলতাম এই ম্যাপ দেখে কিছু জিনিসপত্র খুঁজে বের করতে আবার অনেক প্রবলেম হতো, আমি উল্টা দিকে চলে যেতাম, বাট এখন তো আর প্রবলেম হয় না, কারণ একটা অভিজ্ঞতা হয়ে গেছে বলতে পারো। আচ্ছা সামনে এখানে আরেকটা আইল্যান্ডের মতো পাওয়া যাবে, সেই আইল্যান্ডে গেলে আমরা গুপ্তধন খুঁজে পাবো। তারপরে চাঙ্কের কত নম্বর ব্লকে আসলে নাকি পাওয়া যায়, আরে অত দেখা দেখির কি দরকার, এখান থেকে সোজা যেয়ে মাইন করা শুরু করে দিব, ঝামেলা শেষ তাহলে। এই তো আমরা চলে আসছি, এখানে আছে আমাদের গুপ্তধন, এখানে এখন মাইনিং টাইনিং করতে হবে আমাদের। আচ্ছা কাজ করি, বোট এখানে রাইখা দিই, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমি সাথে করে নিয়ে আসছি, নাইট ভিশনের পোষণ, তারপরে তোমার সেই শোভেল, এগুলো সবই নিয়ে আসছি আমি, প্রবলেম নাই কোনো। এখানে বোট আপাতত থাকুক আর আমরা, আরে এখানেও ট্রেডার, এখানেও ট্রেডার, ট্রেডার সব জায়গায় চলে আসে, সব জায়গায়। দাঁড়াও লামা দুইটারে মারো, আবার আমার হিট করতে সিট করতে, দাঁড়াও দেখি ট্রেডারের কাছে ভালো কিছু লাইম ডাই, আরে পানির নিচে চলে যাইতেছি ট্রেডিং করতে করতে। দেখি লামা দুইটার আগে উপরে পাঠাই দিয়ে না, লামা লামা একটু আগে একটা ট্রেডার মারছি, তোমারে মারলে দুইটা মারা হবে আজকে। আচ্ছা ঠিক আছে, ট্রেডার এখানে থাকুক, আমরা এখন সোজা ওয়াটার ব্রিথিংয়ের পোষণ খাবো, নাইট ভিশনের না। আরে এদের কাছে ট্রাইডেন্ট থাকে বুঝছো, এদের মারলে ট্রাইডেন্ট পাওয়া যায়। ওকে সো নাইট ভিশনের পোষণও খায় নাও, এইবার সোজা এখান থেকে মাইন করতে করতে নিচে চলো, এখানে আসে আশেপাশে কোথাও। আরে কাকু তুমি কোথা থেকে আসলা এখানে, তোমরা কোথা থেকে আসলো, তোমরা তোমরা তোমাদের তো মারতে হবে, লুটিং 3 শট দিয়ে মারবো তাহলে, ড্রপ করবে লুট, ড্রপ করবে তাহলে, লুট ড্রপ করবে তাহলে, লুট ড্রপ করবে। আও আও ভাতি যাও, তোমারে তো একদম মায়ের অবস্থা খারাপ করে দেবো। সোমরা এখানে আসছি গুপ্তধন খোঁজার জন্য, তোমাদের সাথে ফাইট করার জন্য আমি, এখন সোজা মাইনিং টাইনিং করো। আরে মাটি পানির নিচে ভাঙতে একটু টাইম লাগে, এটা একটা প্রবলেম বিষয়, যাই হোক সমস্যা নাই, ব্যবস্থা একটা করে ফেলবো আমরা, ব্লক ব্লক ভাঙতে তার এক ঝামেলা। কী ব্যাপার ভাই, স্যান্ডস্টোন এখন আমরা নেই না এ পর্যন্ত, আজব বিষয়। ম্যাপ যদি আমরা দেখি তাহলে, এক মিনিট এখানে এটা কি, হ্যালো এটা তো আগে দেখি না আমি। আরে আরে এখানে এগুলো কি, ট্রাইডেন্ট চালা মারতেছে, দাঁড়াও দাঁড়াও এখানে ট্রাইডেন্ট চালা মারতেছে আমারে। এই ট্রাইডেন্ট কার কাছে, ট্রাইডেন্ট আমাদের ড্রপ করো, ট্রাইডেন্ট ড্রপ কর বেটা, ট্রাইডেন্ট ড্রপ কর। ওরে আমরা তো সে জম্বির জম্বির আড্ডায় চলে আসছি, আরে ট্রাইডেন্ট কে থ্রো করতেছে ওইটারে, ওইটা ওইটার ওইটাকে খুঁজে বের করি, এখানে জম্বি থাকে দেখো, জম্বির ঘর বাড়ি এখানে সব। এই তো এই কাকু, ট্রাইডেন্ট ড্রপ কর, ট্রাইডেন্ট ড্রপ কর, তোকেই তো আমি খুঁজতেছিলাম, ট্রাইডেন্ট কাকু তোমার ট্রাইডেন্ট আমার লাগবে, ট্রাইডেন্ট ট্রাইডেন্ট ড্রপ করো, ট্রাইডেন্ট ড্রপ করো, করে নাই করে নাই, ট্রাইডেন্ট ড্রপ করে নাই। এখন এখানে চেস্ট থাকে মেবি, দাঁড়াও আমি যতদূর জানি চেস্ট না, না এখানে কোনো চেস্ট টেস্ট কিচ্ছু নাই। এটা আবার কোথা থেকে আসলো, একটা দুইটা একটা দুইটাই হইতেছে না, একদম পুরো গ্রুপ ধরে চলে আসছে। ট্রাইডেন্ট আমি খুঁজে নিয়ে তারপর বাসায় যাবো, আজকে আগে গুপ্তধন খুঁজে নিয়ে তারপর ট্রাইডেন্ট জোগাড় করবো। এখানে ট্রাইডেন্ট, এখানে বেশ কিছুক্ষণ এদের সাথে ফাইট করলে ইজিলি ট্রাইডেন্ট পাওয়া যাবে। স্যার কাজ করি, এখানে দেখি কোথাও কোনো ইয়ে আছে কিনা, তোমার চেস্ট আছে কিনা, এইসব স্ট্রাকচারের ভেতরে একটু আজব স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি, তারপরেও চেস্ট থাকতে পারে, আর আমাদের কাছে ইফেক্ট তো রয়েছে, কোনো প্রবলেম না, ইজিলি এখানে আমরাই তো পেয়ে গেছি চেস্ট। কে বলছে চেস্ট এখানে পাওয়া যাবে না, লুট করো চেস্ট, দাঁড়াও পরে চেস্ট খুলতেছি, আগে আমরা গুপ্তধন খুঁজা নেই, চেস্ট আমরা পরে দেখবো, ওটা যখন ট্রাইডেন্ট লুট করবো তখন ওইসব দেখবো। এখন আরে ওই দেখো এখানে আরেকটা, ওইখানে আরেকটা চেস্ট, এই যে এখানে আরও একটা চেস্ট আছে, এই দেখো এটাই কি সে আমাদের হিডেন চেস্ট কিনা জানি না, না না আমরা একটু বেশি দূরে চলে আসছি। এই দেখো আমরা যদি ম্যাপ দেখি তাহলে আমাদের ওইখানে না, আমাদের এইদিকে কোথায় জানি যাইতে হবে, মানে আমাদের আমাদের গুপ্তধনের ম্যাপ হাতে নাও, আর একটু সামনের দিকে চলো, আমাদের আর একটু এদিকে যাইতে হবে। দেখো কেমনে ভাঙতেছে, এখানে জম্বিও আছে একটা প্রবলেমের বিষয় যে এইটা,
আচ্ছা আমাদের এখানে আমরা ঠিক দিকে আছি তো হ্যালো চলো মাইনিং করা শুরু করে দেয় এখান থেকে সোজা মাইনিং করে নিচে গেলে ইজিলি পাওয়া যাবো কোনো প্রবলেম নাই আর এখানকার চেস্ট ওইগুলো সব পরে লুটটুট করবো না আগে এখান থেকে ভাঙা ভাঙি শুরু করে দাও এইখান থেকে আরও নিচে যেতে হবে আমাদের ভাঙতে ভাঙতে এ উপর থেকে বালু পড়তেছে সব থেকে বড় প্রবলেম হইতেছে এটা আর একটা বালুই তো না 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 একটা না বেশ কয়েকটা আছে ও ভেঙে ফেলা যাবে কোনো প্রবলেম নাই নিচের দিকে চলো যাইতে থাকি আমরা এখান থেকে ভাঙতে ভাঙতে আর কত দূর যাব ভাই এখানে তো আমাদের ইয়ে ছিল বলে পোষণ ছিল বলে বাইচা গেছি বলতে পারো আর এখানে কপার পেয়ে গেছি নিতে আসছিলাম কি আর পাইতেছি কি ঠিক আছে নিয়ে নাও লুট টুট করে আনা ওইগুলো একটু নিচে চলো এখানকার কপারগুলোকে ভেঙে নেই দাঁড়াও আরে আরে এখানে আবার কি আর এখানে কে মারে এখানে কে মারলো আমাদেরকেও আমাদের এখানে জম্বি একটা আসছিল মারার জন্য কিন্তু বেচার আমাদের মারতে যে নিজে মরে গেছে থনসের কারণে এখানে এগুলো ভাঙে আর কি হবে আমারে বালুর ভেতরে আসে মনে হচ্ছে বুঝছে এক কাজ করে বালুগুলো ভাঙা দেখি এই বালুগুলো এখান থেকে ভাঙা দেখি যেখানে বালু থাকে সেখানেই বালু মাটি যে কোনো জায়গায় থাকতে পারে এগুলো এই তো পেয়ে গেছি অবশেষে তোমাদের সে গুপ্তধনের চেষ্টা আমি পাইয়া গেছি দাঁড়াও গুপ্তধন আজকে আমরা নিয়ে যাবো এখান থেকে একটু দূর থেকে ভাঙা ওইগুলো তাহলে ভাঙতে আরো ইজি হবে আরে কত বালু একটার পর একটা আসতে আসে একটার পর একটা আসতে আসে নিয়ে ভাঙা শেষ করা যাইতেছে নাই তো এবার ওকে সো এখানে আমরা হার্ট অফ দ্য সি পাইছি আয়রন পাওয়া যায় কিছু গোল্ড পাওয়া যায় কিছু আর কি এদিক ওদিক হয়ে যাইতেছে সবকিছু আমাদের কাছে পোষণ নাই সো আমাদের এখন বাসায় চলে যাইতে হবে বাসায় যে আমাদের আবার এখানে ফেরত আসতে হবে কারণ এখানে যে জিনিসপত্র সেগুলো লুট মারার জন্য আমাদের পোষণের প্রয়োজন দেখো আমাদের পোষণের ইফেক্ট আর মাত্র এক মিনিট আছে আরে আর একমাত্র আর মাত্র এক মিনিট তো এক মিনিটের ভেতর আমাদের এখন বাসায় ফিরে যাইতে হবে কি বলতেছি মানে আর কি এক মিনিটের মতো এই নদীর ভেতরে আমরা দৌড়াদৌড়ি করতে পারবো এরপরে এখানে আর কোনো কাজ নাই তো এখান থেকে সোজা বোট নিয়ে আরে এখান থেকে আর এখানে ট্রেডার বসা রয়েছে বোটের উপর আমি তো এই জন্যই তো মারো ট্রেডার বসা রয়েছে এখানেই তো বোট নিয়ে নিচ্ছি এখান থেকে আমি আবার আমাদেরকে কে মারে হ্যালো এখানে কোনো জম্বির আছে নাকি চলো এখান থেকে সোজা ওখানে আরে এর হাতে কি এর হাতে কি হ্যালো ওর হাতে এটা কি হাতে স্টোন নিয়ে ঘোরাঘুরি করতেছে এই জম্বি হাতে কত কিছু নিয়ে ঘোরাঘুরি করে আর পানির নিচে যেসব জিনিসপত্র আছে ওগুলা যদি একবার দেখো ওগুলা রেড মারতে আমরা পরে আসবো আর এখান থেকে এর পরের দিন আমরা সে ট্রাইডেন্ট নিয়ে যাবো ওই দেখো আরে আরে ওইটা কি এখানে আরো একটা শিপের ইয়ে রয়েছে ওই দেখো আরে আরে দেখো কাহিনী ওইটা তো রেড মারতে যাইতেই হবে যতটুকু যা আছে হতে চলো ওইটা রেড মেরে আসি আমরা আর একটা শিপ পাইছি এটা রেড মেরা তারপর এখান থেকে আমরা যাবো যদিও বা হাতে বেশি সময় নাই কিন্তু তাড়াতাড়ি করো সূর্য তাড়াতাড়ি করো আরে এই কেমন শিপ মানে উল্টা হয়ে শিপ পইরা রয়েছে এরকম একটা বিষয় তাড়াতাড়ি তাড়াতাড়ি ভেতরে চলো ভেতরে চলো এরকম আজব টাইপের শিপ আগে দেখি না আমরা এই তো চেস্ট এখানে আছে চেস্ট পাইলে আরে চেস্ট ওইখানে কোথায় জানি দেখলাম হ্যালো দাঁড়াও চেস্ট খুলো আরে সব আলু আর গাজর দিয়ে ভরে রাখছে ভালো কিছু না এসব জায়গায় আলতু ফালতু লুট সব এদিকে আর একটা আছে ওইটা দেখি আরে তাড়াতাড়ি আমাদের ইফেক্ট এক্ষুনি চলে যাবে তাড়াতাড়ি লুট করো এটা এখানে বই আছে কিছু আর এখানে আর একটা ম্যাপ আছে আচ্ছা এই ম্যাপটা নিয়ে চলো এখান থেকে সোজা আরে আরে তাড়াতাড়ি চলো এক্ষুনি পানির ওয়াটার ব্রিথিং বসন শেষ এখানে আর আমাদের কোনো কাজ নাই নতুন একটা ম্যাপ পাইছি আরে তাড়াতাড়ি 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 উপরে চলো তাড়াতাড়ি উপরে চলো আরে এই তো চলে আসছি তাড়াতাড়ি এবার আমাদের পোষণ ইফেক্ট শেষ তো এখানে আর কোনো কাজ নাই আর একটু বেশি পরিমাণে পোষণ নিয়ে আসার প্রয়োজন ছিল তাহলে কাজ হইতো যাই হোক আর একটু বেশি পোষণ দিও বা কোনো কি বা কাজ হবে আর এখানে আরে সেম ম্যাপ দেখো কাহিনী সেম ম্যাপ দিয়ে দিছে দুইটাই আরে আমি বিনা কারণে একটা ম্যাপ আমরা লুট করলাম আচ্ছা ঠিক আছে চলো এখন আমাদের বাসায় ফিরে যাইতে হবে আমাদের বাসা কোন দিকে জানি আমাদের যাইতে হইতেছে দাঁড়াও ম্যাপ দেখলে তো আমাদের এদিক থেকে সোজা এদিকে চলো এদিক থেকে সোজা চলে গেলে আমরা বাসায় চলে যাব রাতের বেলায় আমরা সেই গুপ্তধন খুঁজা বের করছি মানে আর কি গুপ্তধন তো লুট করা হয়ে গেছে এখন শুধুমাত্র আমার কাছে পোষণ নাই যদি পোষণ থাকতো তাহলে এখন মনে করো আমি ট্রাইডেন্ট এখান থেকে নিয়ে যাইতাম বাট এর পরের দিন আমরা ট্রাইডেন্ট নিতে আসবো এখানে যে পরিমাণে জম্বি স্পন হইতেছে মানে জম্বির আড্ডা বলতে পারো ওইটা এখান থেকে ইজিলি ট্রাইডেন্ট খুঁজা বের করা কোনো মানে আর কি কোনো বিষয় না এখান থেকে ট্রাইডেন্ট খুঁজা বের করা আমরা ঠিক দিকে যাইতেছি হ্যাঁ আমরা ঠিক দিকে যাইতেছি চলো চলো সোজা চলো আমরা আমাদের স্পন আইল্যান্ডের কাছাকাছি চলে আসছি এখানেও আরো কিছু স্ট্রাকচার আছে পানির নিচে আরে পানির নিচে প্রত্যেকটা জায়গায় কি স্ট্রাকচার থাকে নাকি এগুলো আমরা সব পরে দেখবো দাঁড়াও আগে সেই আর ঠিক দিকে যাইতেছি তো ম্যাপ আগে দেখা নেই হ্যাঁ ঠিক দিকে যাইতেছি চলো আরে সামনে তো আমাদের বাসা ওই দেখো এই পাহাড় টাহাড় পাহাড় হইলে আমাদের বাসা সো আমরা হার্ট অফ দ্য সি পাইছি এটা একটা রেয়ার জিনিস বলতে পারো এছাড়া বাকি জিনিসের আর গোল্ড আর আয়রন ওগুলো দেখে কি বা করবো আচ্ছা চলো চলো আমরা অলমোস্ট বাসার কাছাকাছি চলে আসছি পাহাড় দেখে চেনা যাইতেছে সামনে আমাদের বাসা আছে আচ্ছা এবার এখান থেকে বের হয়ে যাই মানে চলে আসছি আমরা এখন আর এখান থেকে আমাদের বোট বোট অবশ্যই নিয়ে যাইতে হবে বোট এখানে ফালায় রাখতে পারবো না আরে বোট কোথায় পানির মধ্যে চলে গেল হ্যালো বোট কোথায় আমাদের বোট পিক করার মতো জায়গা না রে দরকার নাই চলো আমরা ইনভেন্টরি ভরা রয়েছে সো এখন আমরা বাসায় চলে যাই সোজা আমরা বাসায় যাকে পোষণ তৈরি করবো পোষণ তৈরি করে তারপরে মানে এর পরের ভিডিওতে যাবো সে ট্রাইডেন্ট খুঁজা বের করার জন্য আমাদের সর্টে লুটিং থ্রি লাগানো রয়েছে দেখো একবার ক্যাসেলের অবস্থা দেখো পেছন থেকে কেমন দেখা যাইতেছে ঠিক করতে হবে এখান থেকে পুরা ক্যাসেলের অবস্থা একদমই খারাপ আস্তে আস্তে আমরা আপডেট করে ফেলবো প্রবলেম নাই কোনো আর ওইখানে একটা স্পাইডার স্পনার আছে ওইখানে তো এখন একটা ফার্ম তৈরি করার কথা ছিল যেটা এখন আমি তৈরি করি নাই ওইখান থেকে ভালো পরিমাণে ইএক্সপি পাওয়া যায় আর আমরা তো স্পাইডারের মাকড়সার জালও সেল করতে পারবো সো একদিক থেকে সব দিক থেকে লাভ হবে আর আমার কাছে অনেক রটেন ফ্লেশ রয়েছে ওইগুলোও সেল করতে পারবো আমরা
ওকে সো টমি চলে আসছে, আমি আমার কাছে এখন হার্ট অফ দ্য সি আছে, আমরা হার্ট অফ দ্য সি লুট করে নিয়ে চলে আসছি। বেট একটা রেয়ার জিনিস তো ওইটা আমরা এখানে রেখে দিব, হার্ট অফ দ্য সি মিউজিয়ামে রাখার দরকার, এগুলো একটা মিউজিয়ামও তৈরি করতে হবে আমাদের। অনেক আগে বলছিলাম তৈরি করবো, যদিও বা করা হয় না এখনও। এই একটা রেয়ার জিনিস পাইছে আর বাকি সব তো অ্যাভেলেবেল। যাই হোক, সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক, এর পরের দিন হইতেছে আমরা তোমার ট্রাইডেন্ট খুঁজতে যাব, আর অফলাইনে আমি দেখি ক্যাসেল আরেকটু মোটামুটি আপডেট করে রাখবো, একটু একটু করে কাজকর্ম করতে হবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো।